ওয়েলকাম টু নুপুরস কিচেন। বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি চিকেন। এটা নববর্ষ স্পেশাল রেসিপি, আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে অবশ্যই। কিভাবে ফ্রেশ মেথি পাতা দিয়ে চিকেন রান্না করা যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি এখানে 350 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর সেই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব 3 চামচ মতো টক দই। তো এগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। এটা যদি আর একটু বেশিক্ষণ রাখা যায় তাহলে এটার টেস্ট আরও ভালো হয়। আপনারা চেষ্টা করবেন যে অন্তত 1 ঘন্টা এটাকে রেস্টে দেওয়ার ম্যারিনেট করে। তো এই মেথি চিকেনটা খেতে খুবই সুস্বাদু হয় আর মেথির গুণ তো অসীম, জানেনই আপনারা। তো এবার আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন বা ঘিও করতে পারেন। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, লবঙ্গ আর দারচিনি একটু করে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা তেলের মধ্যে দিলে কি হয়, চিনিটা একটা ক্যারামেলাইজ ভাব আসে, যেটা পেঁয়াজ ভাজলে তার সঙ্গে বেশ একটা অন্যরকম কালার আসে আর মাংসটার কালারটাও খুব সুন্দর হয়। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই 2টোই দিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে একটা বড় টমেটো আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি। টমেটোটা দিয়ে আমরা কিছুক্ষণ টমেটোটাকে একটু ভেজে নেব। এরপরে আমরা একে একে দিয়ে দেব কিছু বাটা মশলা আর কিছু গুঁড়ো মশলা। তো আমি 1/2 চামচ করে আদা রসুন বাটা মাখিয়েছিলাম, এখন আবার 1/2 চামচ করে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এটাও আমি 1/2 চামচ মতোই ব্যবহার করেছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো একটা পরিমাণ মতো, দিয়ে দেব ধনে গুঁড়ো, এটা আমি 1 চামচ ব্যবহার করেছি, আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমরা মশলাটাকে কষে নেব ভালো করে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা আমরা দিয়ে দেব। তবে আমি কিন্তু আঁচ কমিয়ে মশলাটাকে ভাজছি, নাহলে পুড়ে যাবে। এটা সম্পূর্ণ রান্নাটায় প্রায় কম আঁচেই আমি রান্না করেছি। তো কম আঁচে চিকেন রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। মৃদু আঁচে ধীরে ধীরে উখলে মাংসটা খেতে খুবই ভালো হয়। তো এবার আমরা এটাকে ওলট পালট করে নিচ্ছি মাংসটাকে, এটাকে একটুখানি কষতে তো হবেই। তো একটুখানি পরে আমরা ঢাকা দিয়ে এটাকে কষব। দেখুন ঢাকা দিয়ে আমি কষেছি, তাতে একটু মাংসের জল বেরিয়েছে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এবার আমরা খুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতন একটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমরা খানিকক্ষণ এটাকে আবার মিক্স করে নেব ভালো করে। এবারে আমি মেথি পাতা, মেথি শাক আর কি আটি সমেত কিনেছিলাম, সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এই ডাঁটাগুলো বাদ দিয়েছি, শুধু এগুলো শাকের পোর্শান, মাথার দিকটা সেটাই নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার নেড়ে নেব ভালো করে। মেথি শাকটাকে এর সঙ্গে মিশিয়ে একটু কষে নিতে হবে আর কি, যাতে এর কাঁচা ভাবটা চলে যায় আর গন্ধটাও চলে যায় কাঁচা ভাবের। মেথিটা দেওয়ার পর এটা অসাধারণ সুন্দর হয়। যদি আপনাদের কাছে কাঁচা মেথি না থাকে তাহলে এটা করা যাবে, শুকনো যে কসুরি মেথি প্যাকেট পাওয়া যায় সেখান থেকে আপনি 3-4 চামচ মতো নিয়ে এই সময় অ্যাড করতে পারেন। আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার আমরা 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দেব। মাংসটাকে ভালো করে জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে একটু দিয়ে দিয়েছি, দিয়ে কভার করে দিলাম 10-15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন মাংসটা আমাদের হয়ে গেছে, গ্রেভিটাও আমার প্রায় ঠিকঠাক, আমি এরকমই গ্রেভি রাখবো। তো এটা
ডান হয়ে গেছে। এবার এটাকে আমরা ভাতে পরিবেশন করব। আমি এটা ভাতে খেয়েছিলাম, আপনারা চাইলে এটা যে কোনো ধরনের রুটি, পরোটা, লুচির সঙ্গে দিতে পারেন, বা ফ্রাইড রাইস, পোলাও এর সঙ্গেও খুব ভালো যায়। তো মেথি চিকেনটা খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, তো এটা আমি সার্ভ করেছি। আপনারা এভাবে বাড়িতে একদিন ট্রাই করুন, আর করে কেমন হলো জানাবেন আমাকে। আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন আসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে আমি যে নতুন ভিডিও দেব সেটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, একবার বাড়িতে তৈরি করে কেমন হলো আমাকে অতি অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ঘরে রান্না খাবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।